এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, আপনারা জানেন যে রাজ্যপাল সিবিআনন্দ বোস জরুরি তলব করেছে অন্তর্বর্তীকালীন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে। এই মুহূর্তে রাজভবনে গিয়েছেন বুদ্ধদেব সাউ, সেই ছবি আপনারা দেখছেন। যাদবপুরের উপাচার্যকে জরুরি তলব করেছে রাজ্যপাল, যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে জরুরি তলব রাজ্যপাল সিবিআনন্দ বোসের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, ঠিক কি কারণে তলব, এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে বা অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে যোগ দেওয়ার পর কিন্তু রাজ্যপালের সঙ্গে বা আচার্যের সঙ্গে সেভাবে সাক্ষাৎ হয়নি উপাচার্য বুদ্ধদেব সাউ। এবং একই সঙ্গে যে সময় উপাচার্যের দায়িত্ব বা উপাচার্য পদের দায়িত্ব পেয়েছেন বুদ্ধদেব সাউ, টালমাটাল পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কেননা দীর্ঘদিন উপাচার্য ছিল না। তার মধ্যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে মেন হোস্টেলে, যে কারণে কিন্তু পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠেছে এবং ফাঁপড়ে পড়ে গিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল সিবিআনন্দ বোস। তিনি তড়িঘড়ি এসএসকেএম এ যাওয়া, তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ে আসা, পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়া এবং তাদেরকে আশ্বাস দেওয়া যে পরিস্থিতি স্বাভাবিক হবে, নিরাপত্তা বাড়ানো হবে যাবতীয় বিষয়। তবে রাজ্যের তরফেও কিন্তু অভিযোগ তোলা হয়েছিল যে উপাচার্য বা স্থায়ী পদের উপাচার্যের নাম দেওয়ার পরেও সেই নাম গ্রহণ না করে নিজের পছন্দের লোককে আচার্য তথা রাজ্যপাল তিনি বসিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে। ফলত সেই নিয়েই কিন্তু যাবতীয় অভিযোগ আচার্যের দিকে বা আঙ্গুল কিন্তু আচার্যের দিকেই তোলা হচ্ছিল। এবং আজ আচার্য তথা রাজ্যপাল সিবিআনন্দ বোস তিনি ডেকে পাঠিয়েছেন বা জরুরি তলব করেছেন উপাচার্য বুদ্ধদেব সাউকে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি, যে অস্থিরতা পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় যাচ্ছিল সেটা কাটানো গেছে কিনা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কতটা বাড়ানো হয়েছে, মূলত হোস্টেলগুলো, যে মেন হোস্টেলে যে ঘটনা ঘটেছিল সেই মেন হোস্টেলের নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, একই সঙ্গে যে ক্যাম্পাসের ভেতরে হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থাও বা কতটা জোরদার করা হয়েছে, অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে কীভাবে কার্যালয়ানো হচ্ছে বা যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রয়েছে সেই কমিটি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে তাদের তদন্ত, একই সঙ্গে কেন্দ্র বা বলা যেতে পারে বিভিন্ন যে কেন্দ্রীয় সংস্থাগুলির তরফ থেকে যে রিপোর্ট তলব করা হয়েছিল, মানবাধিকার কমিশন বলো, ইউজিসি বলো, অন্যান্য যে কমিশনগুলো রয়েছে সেখান থেকে যে রিপোর্ট তলব করা হয়েছিল সেই রিপোর্টগুলো যে সঠিকভাবে কি পাঠানো হচ্ছে বা পাঠানো হয়েছে কি না যাবতীয় বিষয়, এবং উপাচার্য নিজে কিভাবে বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছেন, তদারকি করছেন, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু জানার জন্য। এবং একই সঙ্গে আচার্য তথা রাজ্যপাল তিনি নতুন কোনো দিক নির্দেশ বা নতুন কোনো তার কোনো রকম সিদ্ধান্ত বা নির্দেশ তিনি জানান কিনা আচার উপাচার্যকে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের মূল। একদমই তাই শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি পুরো বিষয়টা দেখতে থাকো, আমরা পরবর্তী ক্ষেত্রে আবার তোমার কাছে আসবো। ধন্যবাদ শুভঙ্কর তোমায়।